চিতা প্রকল্পে তাদের অন্ধকারে রাখা হয়েছিল। শীর্ষ আদালতে গভীর উদ্বেগ প্রকাশ করলো আন্তর্জাতিক চিতা বিশেষজ্ঞদের একটি দল। সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে তারা একথা জানান, প্রকল্প পরিচালনার বিষয়ে বিশেষজ্ঞদের দল ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞরা জানান, চিতা প্রকল্পে ন্যূনতম কোনো বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলা হয়নি, এমনকি বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নামিবিয়া থেকে আনা 8টি চিতা মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে ছাড়া হয়। প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ, অন্ধকারে রাখা হয়েছিল আমাদের সরব আন্তর্জাতিক চিতা বিশেষজ্ঞরা। একের পর এক চিতার মৃত্যু নিয়ে এবার শীর্ষ আদালতকে চিঠি আন্তর্জাতিক চিতা বিশেষজ্ঞদের। সুপ্রিম কোর্টে দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার চিতা বিশেষজ্ঞরা জানান, 20টি চিতা ভারতে স্থানান্তরের বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছিল। চিতা প্রকল্পের স্টিয়ারিং কমিটির সদস্যদের তত্ত্বাবধানে 20টি চিতা বিদেশ থেকে ভারতে আনা হয়েছিল। শীর্ষ আদালতে চিতা বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এবং সঠিক ও সময়মতো চিকিৎসা দিলে চিতার মৃত্যু রোধ করা যেত। তারা আদালতে আরও জানান, চিতার পোস্টমর্টম রিপোর্ট এবং কিছু ফটোগ্রাফ পাঠানো হয়েছিল তাদের কাছে। যদি আগে থেকে আহত চিতার ছবি দেখানো হতো এবং তাদের ক্ষত সম্পর্কে জানানো হতো, তাহলে তারা আগেই কোনো কর্তৃপক্ষকে সতর্ক করতেন। বিশেষজ্ঞদের দাবি, কোনো জাতীয় উদ্যান থেকে চিতার দেহ দেখতে পেয়ে তারা চিতার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। সুপ্রিম কোর্টে তারা জানিয়েছেন, চিতার প্রকল্পে ন্যূনতম কোনো বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলা হয়নি, এমনকি বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, গত 17 সেপ্টেম্বর নামিবিয়া থেকে আনা 8টি চিতা মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ছাড়া হয়েছিল। ওই দিন ছিল তাঁর 72তম জন্মদিন। বাকি 12টি চিতা এবছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়। 11ই মার্চ প্রথম 2টি চিতাকে বনে ছেড়ে দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কুনো জাতীয় উদ্যানে 5টি প্রাপ্তবয়স্ক চিতা এবং 3টি চিতার শাবক মারা গেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা 2টি চিতা তেজাস এবং সুরাজ, যাদের মৃত্যুর কারণ রেডিও কলার থেকে সৃষ্ট ক্ষত, চিতা মৃত্যুর পর দক্ষিণ আফ্রিকার পশু চিকিৎসক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডাক্তার আড্রিয়ান টডিভ তার সহকর্মীদের পক্ষে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন এবং সেই চিঠি ভারতের সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। কলকাতা টিভি।